আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দারসুল হাদিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত দর্শে আমরা হাদিসে জিবরিলের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করছিলাম। আমরা দেখলাম জিবরাইল আলাইহিস সালাম সাধারণ মানুষের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, চারটা প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিসাহ মাতা তাকুমুসাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমাকে জানান, কিয়ামতের সময়টা কখন। কিয়ামতের প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমি কিয়ামতের ব্যাপারে তোমার চেয়ে বেশি জানি না। কোরআন কারিমে বারবার বিষয়টা বলা হয়েছে, আপনি বলে দেন কিয়ামতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, কিয়ামত কখন হবে আমি জানি না। এটা ইসলামের সত্যিকার ইসলাম যে সত্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে, কেউ বানিয়ে নেননি। যে কোনো বানানোর জিনিসে আজগবি অনেক কিছু থাকে। সাধারণ যিনি কোনো কিছু বানান তিনি ওই যুগের সাধারণ মানুষদের চমক দেওয়ার বিষয়টাই ঠিক রাখেন, এরপরে কি হবে ওটা লক্ষ্য করেন না। এই জন্য বানোয়াট কিছুর ভিতরে অনেক আজগবি থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাম ইসলাম যদি তার মনের কিছু হতো, বানানো হতো, তাহলে তিনি বলতে পারতেন 1 লাখ 2 লাখ 500 হাজার 2000 বছর পরে কিয়ামত হবে। তৎকালীন লোকেরা চমক লেগে যেত, এটা বলতো সেটা বলতো, কিন্তু তিনি তা বলেননি। তিনি সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যে কিয়ামতের বিষয়ে আমি জানি না। আমরা এর সাথে ইঞ্জিল, প্রচলিত ইঞ্জিল শরীফের বিভিন্ন কথা আলোচনা করছিলাম। আমরা দেখলাম ইঞ্জিল শরীফে বারবার বলা হয়েছে ঈসা মসীহ নাকি বলেছেন, আসলে তিনি এগুলো বলতে পারেন না। ঈসা আলাইহিস সালাম সত্যিকারে আল্লাহর প্রিয় রাসূল ছিলেন, তবে ইঞ্জিল শরীফের ইতিহাস হলো যে ইঞ্জিল শরীফ ৩০০ বছর পর্যন্ত কেউ লেখেনি। তার কারণে এখন আমরা জানব ৩০০ বছর পরে ইঞ্জিল নামে শত শত বই বেরিয়ে গেল, ততদিনে মূল ইঞ্জিল হারিয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম কথা বলতেন হিব্রু ভাষায়, আর ইঞ্জিল শরীফের কোনো হিব্রু প্রাচীন পাণ্ডুলিপি নেই। সর্বপ্রাচীন যেটা 300-400-500 বছর পরে, ঈসা আলাইহিস সালামের তিরোধানের 300-400 বছর পরে সর্বপ্রাচীন পাণ্ডুলিপিটা 300-500 বছরের। এই পাণ্ডুলিপিগুলো গ্রিক ভাষায়। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা, ধর্মীয় ভাষা ছিল হিব্রু, তিনি হিব্রু ভাষায় কথা বলতেন। এটা ইঞ্জিলের ভিতরে অনেক জায়গায় আছে। আর ওই সময়ে গ্রিকরা ফিলিস্তিন দখল করে রেখেছিল, এই জন্য ওই সময়ে রাষ্ট্রভাষা ছিল গ্রিক, রাজার ভাষা, আর কিছু নয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় মাতৃভাষা ছিল বাংলা আর রাষ্ট্রভাষা ছিল ইংরেজি। লালন শাহের সময় মাতৃভাষা ছিল বাংলা, রাজার ভাষা ছিল ইংরেজি। এখন যদি কেউ বলে লালন গীতি ইংরেজিতে লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাহিত্য ইংরেজিতে লেখা হয়েছিল, যে সেটা যেমন পাগলামি, ঠিক যদি বলা হয় ইঞ্জিল শরীফ গ্রিক ভাষায় লেখা হয়েছিল, ওটাও পাগলামি। কারণ গ্রিক ভাষা ঈসা মসীহ জানতেন না, তিনি গ্রিক ভাষায় কথা বলেননি, তিনি কথা বলেছেন হিব্রু ভাষায়। কিন্তু হিব্রু ভাষায় প্রাচীন ইঞ্জিলের কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় না, একদম উধাও হয়ে গিয়েছে অথবা নষ্ট করা হয়েছে যেন জালিয়াতি ধরা না পড়ে। প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিগুলো এগুলো সব ঈসা মসীহর যুগ থেকে 300-400 বছরের। এই সময় অনেক জাল জালিয়াতি এর ভিতরে ঢুকেছে, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য আজগবি কথা সমাজে প্রচলিত হয়েছে, এগুলোও তারা বিবেচনা না করে লিখে দিয়েছেন। এই জাতীয় অনেক কিছুর ভিতরে একটা হলো কিয়ামত সম্পর্কিত বর্ণনা। আমরা গত আলোচনায় দেখেছি মথি লিখিত সুসমাচার বা মথির ইঞ্জিল, এটা হলো 4 ইঞ্জিলের নতুন নিয়মের প্রথম গ্রন্থ। এই গ্রন্থে 16 অধ্যায়ের 27-28 শ্লোকে ঈসা মসীহ বলছেন, তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছো তাদের অনেকেই মরবে না, সবাই মরবে না, কেউ কেউ বেঁচে থাকতেই কিয়ামত হয়ে যাবে আর মনুষ্যপুত্র ফেরেশতাদের সাথে চলে আসবে। এরপরে থেসালনিকীয় নতুন নিয়ম বা ইঞ্জিল শরীফের একটা বই, এটা প্রথম খণ্ডে 4 অধ্যায়ের 15, 16, 17 এই শ্লোকগুলোতে যিশুর শিষ্যরা বলছেন, তোমরা নিশ্চিত জেনে রাখো আমরা যারা বেঁচে আছি আমাদের মরার আগে, আমরা কিন্তু মরব না। দুনিয়ায় যারা মরে গেছে হঠাৎ কিয়ামত আসবে, আমরা বেঁচে থাকতেই, যারা মরে গেছিল উঠে আসবে, আর আমরা যারা বেঁচে আছি তারা রূপান্তরিত হয়ে যিশুর সাথে বসে যাব। কাজেই কিয়ামতের বেশি দেরি নেই, খুব শীঘ্র আমরা বেঁচে থাকতেই হবে। এরপরে করিন্থীয় 1 নম্বর প্রথম পত্র এর 15 অধ্যায়ের 51-52 শ্লোকে ওই একই কথা বলা আসছে, তোমরা শোনো আমরা সবাই মরব না, আমরা যারা আছি বেঁচে থাকতেই একেবারে সিংহাইন ফুক ফুটে যাবে, সিংহা ফুক হবে, আর আমাদের প্রভু যিশু তিনি ফেরেশতাদের নিয়ে চলে আসবেন, আমরা তাদের সাথে জান্নাতে চলে যাব। ইঞ্জিল শরীফের সবচেয়ে শেষের বইটার নাম হলো প্রকাশিত বাক্য, রিভিলেশন। এখন অনেক নতুন নতুন নাম দেয়া হয় বিভিন্ন মুসলমানদের। এটা পুরনো, আমি যেটা বাইবেল সোসাইটি প্রকাশিত যে পবিত্র বাইবেলের কথা বলছি, এর 22 অধ্যায় হলো এর শেষ অধ্যায়। এর 10, 11, 12 শ্লোকে যিশু বলছেন, শোনো তুমি এই যে ওহির কথাটা খবরদার লেখবা না, কেতাবে লিখে ফেলো না, কারণ সময় সন্নিকট। যারা খারাপ লোক খারাপ কাজ করুক, যারা ভালো লোক ভালো কাজ করুক, তোমরা কিয়ামতের জনিত রেগে আমি শীঘ্রই আসিতেছি, তোমরা এই বইপত্র লেখার দরকার নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে ইঞ্জিল শরীফ হারিয়ে গেল এর কারণগুলো কিন্তু এইটে, তারা মনে করতেন কিয়ামত তো খুব তাড়াতাড়ি, কাজেই এই যে ঈসা মসীর ইঞ্জিল আমরা লিখতে যে সময় নষ্ট করবো, কোনো যত তাড়াতাড়ি মানুষদের কিছু দাওয়াত দিই, এই তো আমরা বেঁচে থাকতেই কিয়ামত হয়ে যাবে। এই অপেক্ষায় 100 বছর চলে গেছে, 200 বছর চলে গেছে, 300 বছর চলে গেছে, কিয়ামত আর আসেনি। তখন ইঞ্জিল জমা করার চিন্তা করেছেন, তখন তো ইঞ্জিল হারিয়ে গিয়েছে, তখন যে যা পেরেছেন সত্য মিথ্যা জাল জালিয়াতে জমা করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা দেখলাম যে কিয়ামত সম্পর্কে কোরআনের বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হলো বাস্তব এবং যৌক্তিক। আমাকে একজন বলছে যে কিয়ামত সম্পর্কে ইসলামে যে কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি, কারণ বললেই তো কিছু বছর পরে ধরা পড়ে যেত। আমি বললাম যে যদি বলা হতো 5 লক্ষ বছর পরে, তাহলে তো অন্তত 5 লক্ষ বছর পরে ধরা যেত না। ইসলাম তো তার সত্যতা প্রমাণের জন্য এত লক্ষ বছর অপেক্ষা করতে বলেনি। ইসলাম সত্য কি সত্য না এটার জন্য যে কোনো সময় প্রমাণের জন্য দলিল দিয়ে দিছে। কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি, তোমরা যদি সন্দেহ হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে না, ফা ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিছলিহি, এই কোরআনের মতো একটা কোরআন অথবা একটা সূরা বানিয়ে দাও। উন্মুক্ত চ্যালেঞ্জ। এখন অনেকে বলতে চায় কোরআনের মতো গ্রন্থ বানানো সম্ভব। কোরআনের অর্থ আমরা পরে বিবেচনা করব। কোরআন একটা গ্রন্থ, যে গ্রন্থে বিশাল গ্রন্থ, 600-র বেশি পৃষ্ঠা। এই গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে একটা অক্ষর না বুঝে যে কোনো অনারব শিশু, বাঙালি শিশু, 8-10 বছরের শিশু কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গায় বসে মুখস্থ বলতে পারে। যে কোনো অনারব এক ফোঁটা অর্থ না বুঝে কোরআন মুখস্থ করে ফেলতে পারে 1 থেকে 2 বছরে। কোরআনের মতো গ্রন্থ বানানো যায় যারা বলেন, খুব সহজ কথা। আপনি যে কোনো ভাষায় একটা বই লেখেন, এই 600 পৃষ্ঠার একটা বই লেখেন, 50 পৃষ্ঠার একটা বই লেখেন, এই বইটা ওই ভাষা জানে না অথবা জানে এমন কাউকে দিয়ে বলেন 1 বছর 2 বছর 200 বছরে এটা সে মুখস্থ করে দেবে। সে মুখস্থ করে এক জায়গায় বসে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে, একটা অক্ষর একটা নুক্তায় ভুল হবে না, কেউ পারবেন না। কাজে কোরআন তার সত্যতা প্রমাণের জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, যা কখনোই পালন করতে কেউ পারেনি, পারবেও না। এখন যদি কেউ বলে কোরআনের মতো গ্রন্থ রচনা করা যায়, এটা তার গায়ের জোরে দেবে। আপনি রচনা করে আমাকে দেন, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, যে কোনো ভাষায় একটা বই রচনা করে দেন, আমরা অর্থ বিচার পরে করব, আগে শব্দ বাক্য বিচার করি। যে কাউকে বইটা দেন, সে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে বলুক, তাহলে বুঝবেন যে হ্যাঁ, অন্তত শব্দে কোরআনের মতো হয়েছে। কাজেই কোরআনের সত্যতা বোঝার জন্য আজগবি কোনো কথা কোরআনের বলতে হয়নি। ইসলামের সত্যতা প্রমাণের জন্য উন্মুক্ত চ্যালেঞ্জ রয়েছে যে কোরআনের মতো একটা গ্রন্থ তুমি এনে দাও। অনেকে এ ব্যাপারে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দেন। খ্রিস্টান ধর্মের অনুসারীরা যখন মুসলমানদের সাথে বিতর্কে নামেন তখন নানান কথা বলেন। ইনশাআল্লাহ বিরতির পরে ফিরে এসে আমরা এই বিষয়টা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পর। আমরা দেখছিলাম কোরআন কত বাস্তবধর্মী। কিয়ামতের বিষয়ে কোরআন কোনোভাবে কোনো আজগবি তথ্য দেয়নি, কারণ এটাই বাস্তবতা, এটাই পরীক্ষা। আর কোরআনের সত্যতা, ইসলামের সত্যতা চ্যালেঞ্জ করার জন্য কোরআন অন্য মর্যাদা দিয়েছে, যে কেউ তা প্রমাণ করতে পারে। অনেক সময় খ্রিস্ট ধর্মের প্রচারকগণ মুসলমানদের কাছে যেয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুর্দাকে, মৃতকে জীবিত করেননি, কিন্তু ঈসা মসীহ মৃতকে জীবিত করেছেন, কাজেই তিনি বড়। এ কথাটা সম্পূর্ণ অবান্তর কথা। মৃতকে জীবিত করার তথ্য ইঞ্জিল শরীফে নেই, এক এক জায়গায় এক এক রকম রয়েছে। ইঞ্জিল শরীফে, তাওরাত শরীফে রয়েছে ঈসা মসীর আগে অন্যান্য নবীরা, ইলিয়াস, হাজার হাজার মানুষ জীবিত করেছেন। কাজেই মানুষকে জীবিত করার ভিতরে কোনো অলৌকিকত্ব নেই, কোনো মহত্ব নেই। কিন্তু নবীদের মহত্ব হলো মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে মৃত প্রাণকে জীবিত করা। ঈসা মসীহ তার দাওয়াতে মানুষদেরকে, বাইবেল যেটা বলে, ইঞ্জিল শরীফ যেটা বলে, মানুষদেরকে ইমানের পথে আনতে পারেননি। 12 জন মানুষ তার শিষ্য হয়েছিল, তারাও যখন তাকে, একজন তাকে পুলিশে দিয়ে দিল, 30 টাকার বিনিময়ে তাকে পুলিশে ধরিয়ে দিল। আর একজন, তিনি প্রধান শিষ্য, প্রধান খলিফা হয়েছিলেন পিটার, তিনি যখন পুলিশে ঈসা মসিহকে ধরল, পুলিশের কেউ কেউ বললো যে এই লোকটাও হয়তো এর শিষ্য ছিল, তিনি অভিশাপ দিলেন ঈসা মসিহকে, বলেন না আমি ওনাকে চিনি না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ ইমান হারা বর্বর মানুষকে ইমানের আলো দিয়েছেন। সবচেয়ে বড় কথা, ঈসা মসিহকে আল্লাহ এমন অলৌকিক মর্যাদা দিয়েছিলেন যেটা তার যুগে দেখিয়েছেন, এখন আর দেখানো যায় না, কারণ তার ধর্মটা ছিল ওই সময়ের জন্য, অনন্ত চিরন্তন নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম চিরন্তন, কিয়ামত পর্যন্ত। আর এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন যা যে কোনো সময়ে দেখানো যায়, আর সেটা হলো কোরআন। কোরআন মুখস্থ করা মর্যাদা, কোরআনের অর্থ মর্যাদা, কোরআনের বিজ্ঞান মর্যাদা, কোরআনের আয়াত মর্যাদা, এটা হলো ইসলামের সত্যতার প্রমাণ। আর এজন্যই ইসলামে আজগবি তথ্যগুলো দেওয়াকে কোনো অলৌকিকত্ব হিসেবে গ্রহণ করা হয়নি। আমরা কেয়ামত বিষয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, তিনি বললেন যে আমি কেয়ামতের তথ্য তোমার চেয়ে বেশি জানি না, তবে তার আলামতগুলো তোমাকে বলবো। এটাকে আরবিতে বলা হয় আশাতুসাহ, আলামাতুসাহ, কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত দুই ধরনের, একটা হলো সাধারণ, বলা হয় আলামাত সুগরা, সাধারণ ছোট ছোট আলামত। এগুলো রাসূলুল্লাহ সাল্লামের পর থেকে কেয়ামত পর্যন্ত বিভিন্ন সময়ে সমাজে ঘটতে থাকবে। অগণিত হাদিসে তিনি এগুলো বলেছেন এবং আমরা কিছু এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আর একটা হলো আল আলামাতুল কুবরা, বড় চিহ্ন, যেগুলো ঠিক কেয়ামত সংগঠিত হওয়ার অল্প আগে হবে, যেগুলোর ভিতরে দাজ্জাল বের হওয়া, ইয়াজুজ মাজুজের কথা, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ইত্যাদি বিষয় রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাত সুগরা, সাধারণ আলামত থেকে দুটো আলামত এই হাদিসে বলেছেন। তিনি বললেন কেয়ামতের দুটো আলামতের একটা হলো যে তুমি দেখবে মা নারী তার মালিককে প্রসব করবে, অর্থাৎ সন্তান তার মার মালিক হয়ে যাবে। আর একটা হলো অশিক্ষিত মূর্খ মেষপালক, উটপালক, ছাগল পালকেরা সমাজে নেতৃত্ব দেবে, বিপুল সম্পদ অর্জন করবে এবং বড় উঁচু কার বিল্ডিং কত উঁচু এটা নিয়ে পাল্লা দেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আলামতগুলো এত বাস্তব যেটা আমরা প্রাসঙ্গিক আলামতগুলো থেকে বুঝতে পারবো। প্রথম আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাজে পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে, মানুষ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করবে যে তারা যেন কাজের মানুষ, মালিক তার চাকরের সাথে কথা বলছে। আর এটা ক্রমান্বয়ে সমাজে এই অবক্ষয়টা আমরা দেখতে পাচ্ছি। এই অবক্ষয়ের বিভিন্ন চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে বলেছে। পিতামাতার অবাধ্যতা করা হবে, স্ত্রীর কথা শোনা হবে, মাতার কথা শোনা হবে না, বন্ধুকে আপন করা হবে, আব্বাকে দূরে দেওয়া হবে। লক্ষ্য করুন, এগুলো সব সমাজে বাস্তবতা। 100 বছর, 1000 বছর আগে এগুলো কেউ কল্পনা করতো না, কিন্তু এগুলো বর্তমানে বাস্তবতা। এই ধরনের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাকুমুস সাহ হাত্তা তাযহারাল ফিতানু ওয়া তাফুশাল ফাহিশা ওয়া কাতিআতুর রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা সহিহ হাদিস, শেখ নাসিরুদ্দিন আলমী সহিহ ও তারগিবের ভিতরে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের আগে অবশ্যই এগুলো ঘটবে। একটা হলো অশ্লীলতা ব্যাপক হয়ে বৃদ্ধি পাবে, আর একটা হলো মানুষের ভিতরে কৃপণতা, ওয়ুলকাসহ, মানুষের ভিতরে স্বার্থপরতা, স্বার্থান্ধতা, সেলফিশনেস বাড়তে থাকবে। ওয়াকাতিয়াতুর রাহিম, মানুষের ভিতরে আত্মীয়তা রক্ষা মানুষ ভুলে যাবে, একে আত্মীয় স্বজন পরস্পরের সম্পর্ক কমে যাবে। ওয়াতাকসুরুল ফিতান, এবং মানুষের ভিতরে ফিতনা, বিপর্যয়, বিভিন্ন হানাহানি বেড়ে যাবে। ওয়াতাকসুরুল হারাজ, এবং খুন হত্যা বেড়ে যাবে, ভায়োলেন্স বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আমরা যদি সমাজের দিকে তাকাই ঠিক এইগুলো দেখতে পাই, পারিবারিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, হত্যা। আজ থেকে 200 বছর আগে একটা সমাজে একটা হত্যা সমাজকে কাঁপিয়ে দিত, আর আমরা এখন প্রত্যেক সমাজে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই, মানুষের ভিতরে উগ্রতা, ভায়োলেন্স, বর্বরতা এমনভাবে বেড়েছে যে খুনটা আমাদের কাছে আর কোনো অপরাধী নেই। মানুষ বিভিন্নভাবে হত্যার পাপে লিপ্ত হচ্ছে, আত্মীয়তার মায়া মহব্বত কমে গেছে, সেলফিশনেস। আমাদের বর্তমান সভ্যতাটাই হয়ে গেছে শুধু নিজেরটা, নিজের ভালো চিন্তা করা, নিজের স্বার্থের জন্য বর্তমান সভ্যতাটাই সেলফিশ। এখানে নিজ মানে তাও পিতামাতা, আত্মীয় স্বজন নয়, শুধু আমি, আমার স্ত্রী বা আমার ছোট্ট এই পরিবারটা, এটার কল্যাণের জন্য, এটার ভালোর জন্য, বিলাসিতার জন্য আমরা যা কিছু পারি করতে রাজি আছি। এখন আমাদের সভ্যতার মূল কথা নেও এবং খাও, দেও কথাটা নেই। বিশেষ করে সভ্যতার দিকে চাকান, আমাদের সামনে 31, 31st নাইট আছে, তারপরে মানে নিউ ইয়ার্স ডে আছে, এরপরে আমরা পহেলা বৈশাখ পালন করব, এরপরে বিভিন্ন উৎসব করব, আমরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে করব। এই সব আনন্দ উৎসবের মূল কথা খাও, কেন খাও, কেন খাও। এখানে কোথাও দেও নেই। তোমরা গরিবকে দাও, বিধবাকে দাও, এতিমকে দাও, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে সাহায্য সহযোগিতা করো। এই সভ্যতা, এই আনন্দের ভিতরে এগুলো কোথাও নেই। আর এটাই হলো মানুষকে পশুত্ব নিয়ে যাওয়ার মূল পথ, রাজপথ, যে মানুষের ভিতরে আল্লাহ রাসূল এটাই বলেছেন যে কিয়ামত তো আসবে অবক্ষয়ের মাধ্যমে। আর এই অবক্ষয়ের একটা অবক্ষয় হলো নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়। মানুষের ভিতরে মানুষ থাকবে, শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, কিন্তু মানুষের ভিতরে স্বার্থপরতা বেড়ে যাবে, পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে, মানুষের ভিতরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মানুষের ভিতরে হানাহানি বেড়ে যাবে, বিশেষ করে হত্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বারবার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে জাজিরাতুল আরব, আরব কেন্দ্রিক আরও কিছু মজার কথা বলেছেন। আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবের বেদুইনরা বড় বড় হাই রাইজ বিল্ডিং বানাবে। আমরা ২০ বছর আগে এটা বুঝতাম না। এখন দেখবেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং যদি একটা দুবাই হয়, পরের বছরে জিদ্দার বেদুইনরা পাল্লা দিতে শুরু করে। কত এর চেয়েও অন্তত জিদ্দায় এখন 150 তলা বিল্ডিংয়ের জন্য প্ল্যান চলছে। টাকা যা লাগে আমরা বুঝি না, দুবাই আলারা যেহেতু বড় বিল্ডিং করেছে, আমরা জিদ্দায় একটা বড় বিল্ডিং, এর চেয়ে বড় বিল্ডিং করতে হবে। এইভাবে মধ্যপ্রাচ্যের যারা, এই মধ্যপ্রাচ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক দিনদার মানুষ আছেন, কিন্তু তারা এই বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করেন না। তারা সহজ সরল, সীমিত আয়ে চলেন, ব্যবসা বাণিজ্য করেন অথবা চাকরি করেন। আপনি খোঁজ নিয়ে দেখেন যে মধ্যপ্রাচ্যে যারা হাই রাইজ বিল্ডিংগুলো বানাচ্ছেন, এই প্রতিযোগিতা অন্যান্য দেশেও হতে পারে, তাদের কিছুদিন আগেও তারা ছিলেন হফাতান রোয়াতান রেয়া আশাহ। তারা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, তারা ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, মরুভূমির বেদুইন ছিলেন। আজকে অর্থ সম্পদ এমনভাবে অর্জন করেছেন যে কতভাবে নষ্ট করবেন খুঁজে পাচ্ছেন না। এই জাতীয় অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মানুষের সমাজের নেতৃত্ব চলে যাবে অশিক্ষিত, অল্প শিক্ষিতরাতে, সন্ত্রাসী এবং যারা, যাদের ভয়ে মানুষ কথা বলবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সমাজের অনেকের ভয়ে সত্য কথা বলতে পারবে না, ভয়ে সালাম দেবে, এই রকম পরিবেশ তৈরি হয়ে যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি সকল দেশেই। আগে রাজনৈতিক সামাজিক নেতৃত্ব থাকতো, শিক্ষিত সমাজে অন্যান্য মানুষ ছিলেন, তারা তাদের মতো থাকতেন, কিন্তু কখনোই রাজনৈতিক সামাজিক নেতৃত্ব তারা পেতেন না। কিন্তু আমরা বর্তমানে কি দেখি? আমাদের দেশে, বিভিন্ন দেশে মাদক ব্যবসায়ী, মাদক আসক্ত, খুনি, একেবারেই অল্প শিক্ষিত, মানুষের আদব কায়দাও বোঝে না, এরা সমাজের রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্ব গ্রহণ করেছেন। আর যারা সত্যিকারের একটু ভালো, শিক্ষিত, সৎ, যে ধর্মের যে মতেরই হন না কেন, তারা সমাজে নিগৃহীত হয়ে রয়েছেন। আর এই জাতীয় আরও অনেক ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে করেছেন। আল্লাহ তৌফিক দিলে আমরা এই হাদিসের শেষ অংশটা, কিয়ামতের আলামত বিষয়ক শেষ আলামতগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।